বিশ্ব যোগ দিবস পালিত হলো বাঁশবেড়িয়ার ফুটবল মাঠে। এদিন এলাকার 100 মানুষকে সঙ্গে নিয়ে যোগ শিবিরের আয়োজন করে বাঁশবেড়িয়ার এক যোগ প্রশিক্ষণ কেন্দ্র। আবার হাত তুলুন, স্টপ। হাত মাথার উপরে, বিশ্ব যোগা দিবস সব জায়গায় পালিত হচ্ছে, মহাসমারোহের সঙ্গে আমরাও পালন করছি বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচুরাল সেন্টারের পক্ষ থেকে। আজ বাঁশবেড়িয়া ফুটবল খেলা ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি 500 অধিক ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। তারকেশ্বর পৌরমণ্ডল বিজেপির পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সেই বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর স্টুডেন্টরা এক জায়গায় এসে পড়াশোনা করত। আন্তর্জাতিক যোগা দিবস আমরা মোদিজির অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত, যার ফলে আমরা তারকেশ্বর পৌরমণ্ডল বিজেপির তরফ থেকে, আমি বিজেপি প্রেসিডেন্ট, এখানে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমরা একটা যোগা প্রোগ্রাম করলাম। এছাড়া আরএসএস এর উদ্যোগে তারকেশ্বরে যোগা দিবস পালন করল তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন বহু কর্মী সমর্থক এই যোগ দিবসে অংশ নেয়। আজকে তারকেশ্বর নগর যে নগরবাসীরা আছেন তারা আজকে 5:30 থেকে 6:30 পর্যন্ত আমাদের কার্যক্রম, এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আর শারীরিক দিকে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখিয়েছেন সেটা স্বস্থ জীবন, স্বচ্ছতা জীবন বলে যে মার্গদর্শন দিয়েছেন, তার উপরে ঋষি মুনিরাও দিয়েছেন, সেই বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, এনএনটিভি বাংলা।